আজকে তোমাদের ওয়ার্কিং ওমেন বা কর্মরত মহিলা ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো। প্রথমেই আমরা একটা সার্কেল ড্রয়িং করব ছোট করে, অর্থাৎ মানুষের যে মাথাটা একটা সার্কেল ড্রয়িং মতন আমরা করে নেব। হয়ে গেলে আমরা এই গলার ড্রয়িংটা করার পর ঠিক কাঁধের ড্রয়িংটা কিছুটা নিচ দিকে নেমে আসবে, কিন্তু বেশি নিচ দিকে নামবে না। করে এই যে বডির যে স্ট্রাকচারটা আমরা করে নেব, মোটা থেকে জাস্ট একটু সরু। এবার নেক্সট এই কোণা থেকে জাস্ট একটু ঘুরিয়ে নিচ দিকে নামবে, এটা জাস্ট একটু ঘুরিয়ে নিচ দিকে সোজা নেমে যাবে। নামার পর এখান থেকে রাউন্ড করে এই হবে। এবার পাটা মোটা থেকে জাস্ট সরু, মোটা থেকে জাস্ট সরু হওয়ার পর নিচের পায়ের লাইনটা ঠিক এই দিকে যাবে, গোড়ালিটা এটা এই দিকে নামবে, এটা এইখান থেকে গিয়ে এইরকম হয়ে যাবে। সেমভাবে এটার পেছনে গোড়ালিটা এইরকম যাবে, পায়ের লাইনটা এইরকম নামবে, এটা এইখানে গিয়ে এটা এইরকম হয়ে আসবে। এই পায়ের ড্রয়িংটা এইরকমভাবে তোমরা করবে। এই অর্থাৎ পা দুটো সমান সমান থাকবে, যেহেতু সামনের দিকে আছে ড্রয়িংয়ের শেপটা এইরকম হবে। এবার নেক্সট দেখো ঠিক এই কর্নার থেকে হাত দুটো নামছে, এই এইটা সেমভাবে এই হবে, এটা এই যাচ্ছে, এইটাও এই যাবে। এবার দেখো মোটা থেকে সরু হচ্ছে, যে রাউন্ড হয়ে আসছে এই এই, অর্থাৎ একটু রাউন্ড হয়ে আসবে, মোটা থেকে সরু হবে। এবার নেক্সট এই হাতটা এই গিয়ে এই বেঁকে যাবে, এই অর্থাৎ আঙুলের ভাঁজগুলো এই হবে। হয়ে যাওয়ার পর এবার ঠিক এই জায়গায় তোমরা হাতের চুড়িগুলো করে দিতে পারো। এবার নেক্সট দেখো এখানে পরে আমি বাদবাকিগুলো করছি, ফিগারের এই জায়গার অংশগুলো করে নিচ্ছি ড্রেসটা। এবার দেখো শাড়িটা এই কর্নার থেকে এই কর্নার আসবে, আর এই কর্নার থেকে এই কর্নার আসবে, যেই হবে সাথে সাথে আমরা এই লাইনটা মুছে দেব। আবার ঠিক এই কর্নার থেকে জাস্ট এই শাড়িটা ঘুরে এই লাইনের সাথে চলে এসেছে, এবার এই জায়গাটাও মুছে দেব। তাহলে আমাদের শাড়ির ড্রয়িংটা আমাদের হয়ে গেল, এই ঘুরে গেল। এইবার এই ভাঁজগুলো, এবার এইখান থেকে এই ব্লাউজের দাগটা হবে, এইখান থেকে হবে, আর এই লাইনটা এই হয়ে যাবে, সাথে সাথে এইটাও মুছে যাবে। এই যেমন তোমরা মুছে মুছে করার চেষ্টা করবে, দেখো ফিগারটা সুন্দর হয়ে গেল, এই হয়ে যাবে, আর এখানে ভাঁজগুলো এই করে দেবে। এইবার এই যে জায়গাটা, এই জায়গাটা তোমরা ফিগারের চুলের খোপাটা তোমরা করে দেবে, এটা ভেতরে মুছে দেবে। তো ফিগারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট দেখো এই যে কাপড় মেলছে, এই যে লাইনটা ঠিক আসছে এর সাথেই, অর্থাৎ এই লাইনটা এই আসবে, এইখান থেকে এই এই আসছে, এই এইটা এইরকমভাবে এই আসবে, কিছু মেলছে, এই ভাঁজগুলো দেখা যাবে। এবার এই লাইন বরাবরই এই তারটা আমাদের চলে যাবে, অর্থাৎ এই শেপে থাকবে। এবার নেক্সট দেখো এটা দিয়ে একটা সিনারি তৈরি হচ্ছে। এইখানে একটা বালতি, প্লাস্টিকের বালতি টালতি কিছু আছে, যেটার মধ্যে কাপড় যেগুলো মেলবে সেগুলো নিয়ে এসেছে, সেটা বালতি থেকে বেরিয়ে গেছে। যেই বেরিয়ে যাবে এই লাইনগুলো আর দেখা কিন্তু যাবে না। এরকম তোমরা মুছে মুছে করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা পারফেক্ট হবে। এই এবার নেক্সট দেখো এটা দিয়ে সিনারি করছে, এটা ছাদে কাপড় মেলছে, সেটা তোমাদের দেখানো হচ্ছে। এই এই সরু থেকে মোটা হবে, এই লাইন বরাবর এই আসলো, এইখান থেকে অংশটা পাঁচিল, ছাদের পাঁচিল হলো, এই করবে। এবার নেক্সট দেখো এইখানে একটা কিছু মেলে দিয়েছে, প্যান্ট ওই জাতীয় কিছু, তোমরা অন্য কিছু চেঞ্জ করে দিতে পারো, অসুবিধার কিছু নেই। এইখানে একটা ছোট কাপড় টাপড় মেলা আছে, এই এই হবে। এবার নেক্সট দেখো এটা দিয়ে একটা সিনারি তৈরি করা যাক। ধরো এখান থেকে একটা গাছ, অর্থাৎ নিচ থেকে একটা গাছ আছে, পুরোটাই কিন্তু গাছ, এটা ডালপালা দিয়ে সেই গাছটা তোমরা দেখাতে পারো। এইরকমভাবে তোমরা সিনারি চেঞ্জ করতে পারো, আমি প্রতিটা জায়গায় বলি যে সিনারি তোমরা চেঞ্জ করতে পারো। আমি যেরকম সিনারি করেছি সেই রকমই যে করতে হবে কোনো কথা নেই, তোমরা একটু চেঞ্জ করতে পারো। এটা দূরের কোনো একটা বাড়ির বিল্ডিং দেখা যাচ্ছে, এইখানে জানালাগুলো দেখা যাচ্ছে। এইখানেও একটা তোমরা বিল্ডিং করতে পারো। এই বিল্ডিংয়ের একতলা দুতলা বিল্ডিং দেখিয়ে দিতে পারো। এই হলো তোমাদের কমপ্লিট সিনারি। তো দেখো এটা কীভাবে কালার করতে হবে। দেখো আমি আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পরেই রং শুরু করবে, কোনো বর্ডার কিন্তু দেবে না। তো দেখো স্কাই ব্লু দিয়ে আকাশটা আমি অল্প করে দেখাচ্ছি, এর আগে ভিডিওগুলোতে যেভাবে দেখিয়েছিলাম। ওপর থেকে ডিপ করতে করতে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে দেবে। এই ঠিক এইরকমভাবে ওপর থেকে ডিপ করতে করতে নিচ দিকে এসে হালকা করবে। এই যে ফাঁকা অংশগুলো আছে, এই ফাঁকা অংশগুলো দিয়ে স্কাই কালারটা হালকা দেখা যাবে। এইভাবে করে আস্তে আস্তে তোমরা নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। যদি আরও বেটার করতে চাও তো হোয়াইট কালারটা দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে তোমরা এই নিচ থেকে ঘষে ঘষে, যেখানে হালকা করেছো সেখান থেকে ঘষতে ঘষতে ওপর দিকে হালকা করে মিশিয়ে দেবে। ঠিক এইভাবে করে পুরো আকাশটা করবে। তো এই বিল্ডিংয়ের কালারটা দেখো ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই পুরো বিল্ডিংটাই তোমরা রং করবে। এই যে দড়িটা আছে তার উপর দিয়ে যাবে রংটা, এইটাও তাই হবে। উপরে যে ছাদের যে অংশটা আছে এইটা করবে, এবং নিচের যে বিল্ডিংটির সেকেন্ড পার্টটা আছে এইটাও তাই হবে। এইভাবে করে পুরো বিল্ডিংটা করবে। বিল্ডিংয়ের যে এই বর্ডারগুলো, এইগুলো তোমরা রেড কালার দিয়ে করে দেবে। আর বিল্ডিংয়ের এর ভেতরে জানলাগুলো গ্রিন কালার করবে, সবগুলো গ্রিন কালার। এইভাবে করে এই বিল্ডিংটা করবে। এবং এই বিল্ডিংটা স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই পুরো বিল্ডিংটা করবে। কিন্তু করার সময় দেখবে এখানে কিন্তু এটা কাপড়, এটা ভিতরে যাতে না ঢুকে যায়। এবং এইটার ওপরের অংশটা, তোমরা অরেঞ্জ কালার দিয়ে এই বর্ডারটা টেনে দেবে। আর এর ভেতরে এই যে জানলাগুলো আছে এর ভেতরে তোমরা এই ডার্ক ভায়োলেট কালারটা তোমরা দিয়ে দিতে পারো। এইভাবে করে বিল্ডিংটা করবে। এবার দেখো পাঁচিলটা, পাঁচিলের এই যে অংশটা এটা তোমরা অরেঞ্জ কালার করবে, এই পুরো অরেঞ্জ হবে। আর এই যে অংশটা পাঁচিলের আছে এটা তোমরা লাইট ব্রাউন কালার, পুরো লাইট ব্রাউন কালারটা পুরো পাঁচিলে করবে। ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে পুরো পাঁচিলটা তোমরা কালারটা করবে। এভাবে লাইন ক্লিয়ার করে করে পুরো পাঁচিলে কালারটা হবে। এই পাঁচিলটাও তাই হবে, এই পাঁচিলটাও সেম লাইট ব্রাউন কালারটাই হবে। অর্থাৎ পুরো পাঁচিলটা তোমরা লাইট ব্রাউন কালারটা কমপ্লিট করবে, কোথাও যাতে ফাঁকা না থাকে সেটা দেখবে। আর এই যে ছাদের যে এই অংশটা গ্রে কালার, পুরো কালারটা গ্রে কালার দিয়ে ভরাট করবে। আমি অল্প অল্প করে দেখাচ্ছি এই কারণেই যে একই কালার যেহেতু পুরো অংশটা হবে সেহেতু তোমরা এটা দেখে সেটা তোমরা করতে পারবে আশা করি। সেই জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি যে এই গ্রে কালারটাই পুরোটা হবে, তাই পুরোটা আমি তোমাদের অল্প দেখাচ্ছি, পুরোটা তোমরা করে নিতে পারবে। সেমভাবে এইভাবেই হবে এই পাঁচিলটা ব্রাউন। এবার দেখো গাছের অংশটা, গাছে এর আগে তোমাদের শিখিয়েছি যে ওপরে লেমন ইয়েলো কালারটা, এই লেমন ইয়েলো কালারটা ঠিক আড়াআড়িভাবে দেবে, স্লিপিং লাইনে কিন্তু তোমরা করবে না। স্লিপিং লাইন বলতে এই আড়াআড়ি করে এইভাবে করে করবে। কিছুটা করার পর লাইট গ্রিন বা হালকা সবুজ দিয়ে এই হলুদের সাথে মিশিয়ে কিছুটা তোমরা এভাবে করে নিয়ে আসবে। এমন বাদ বাকি ডিপ গ্রিন কালারটা দিয়ে তোমরা নিচের অংশটা করবে। এই দড়ির উপর দিয়ে আসবে, এই নিচের এই অংশগুলো পুরো ডিপ গ্রিন হবে। পুরো ডিপ গ্রিন হবে। এই ঠিক এইভাবে করে এই জায়গাটা আমরা তোমার নিয়ে আসবে। এবার ডিপ গ্রিনের ওপরে এই ডিপ ব্লু দিয়ে শেড হবে। কিছুটা রেখে রেখে তোমরা শেড দেবে। এবার ডিপ গ্রিন দিয়ে এই ডিপ সবুজের ওপরও এইভাবে করে তোমরা মিশিয়ে দিতে পারো। এইবার এই গাছের গুঁড়িটা ডার্ক ব্রাউন কালারটা দেবে একদিকে, আর লাইট ব্রাউন কালার দিয়ে কমপ্লিট করবে, যেভাবে আমি এটা কমপ্লিট করলাম। এইবার তোমরা ব্ল্যাক কালার দিয়ে একদিকে ঘষে দিতে পারো। এইভাবে করে ঠিক যেভাবে দেখালাম এইভাবে করে আশা করি পুরো তোমরা সেটটা কমপ্লিট করবে। এমন লেমন ইয়েলো কালার দিয়ে এই যে চাদর বা কাপড় যে অংশটা মেলে দিচ্ছে, এই পুরো অংশটা তোমরা ইয়েলো কালার দিয়ে ভরাট করবে। ইয়েলো কালার যেভাবে দেখালাম আশা করি তোমরা করতে পারবে। তো কাজটা তোমরা কমপ্লিট করো ঠিক সেভাবে করে যেভাবে দেখিয়েছি। তো দেখো যেভাবে দেখিয়েছিলাম পুরো সেভাবেই কাজটা কমপ্লিট করা হয়েছে। তো এইবার দেখো পরের কাজগুলো কীভাবে করছি। হালকা খড়ি দিয়ে এই নিচে একটু ছায়ার মতন এই বিল্ডিংয়ের নিচে তোমরা করে দেবে হালকা করে এই, আর ব্ল্যাক কালার দিয়ে এর নিচে একটু হালকা করে শেড দিয়ে দেবে। এইবার তোমরা এই পাঁচিলের এই জায়গাটায় ব্ল্যাক কালারটা দিয়ে হালকা করে এইরকমভাবে শেডটা করবে। জাস্ট এভাবে করে হালকা করে তোমরা মিশিয়ে দেবে। যদি না মেশে তো তোমরা ব্রাউন কালারটা দিয়ে এই ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দিতে পারো। এই এবার ব্ল্যাক কালার দিয়ে তোমরা এই পাঁচিলের মধ্যে ইটের মতন একটা সাজেশন করে দেবে। এই দেখো আমি কীভাবে করছি, এই পরপর লাইনগুলো টানবে। তোমরা এটা করতে পারো, নাও করতে পারো। যদি ঠিকভাবে করতে পারো তো করে নেবে তোমরা এটা, আর না পারলে করবে না, তাহলে ভুল হয়ে যাবে। এই কাজ লাইনগুলো এইরকমভাবে আসবে আস্তে আস্তে। দেখো লাইনগুলো নিচের দিকে টান করবে। এই দেখো এই এই এইবার এখানে ইটের মতন সাজেশন করে দেবে। দুটো লাইনে মাঝামাঝি হবে। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, করলে সুন্দর দেখাবে। এইবার এই পাঁচিলের ছায়া এই ছাদের মধ্যে পড়েছে, জাস্ট হালকা করে এইখানে করে দেবে। এই এই মানুষটার ছায়া তোমরা পরে দিতে পারো, আমি এখন দেখিয়ে দিচ্ছি। মানুষটার ছায়া মানুষের রং করার পর তোমরা দিতে পারো। এই বালতিটা ছায়াও পড়েছে, এই ছায়া রং যদি মেশাতে না পারো গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এই হলো। এইবার দেখো এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এর শেডটা আমাদের দিতে হবে। এই এমন অরেঞ্জ কালার দিয়ে এই এই যে ভাঁজগুলো এইভাবে তোমরা টেনে দিতে পারো। এবার এইখানে গ্রিন কালার, লাইট গ্রিন বা ডিপ গ্রিন কালার যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা, এটা আমি মিডিয়াম গ্রিন দিচ্ছি, তোমরা লাইট গ্রিন দিতে পারো, ডিপ গ্রিনও দিতে পারো, কালার চেঞ্জ করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার তোমরা ডিপ ব্লু কালার দিয়ে শেডটা তোমরা দেবে। এইবার দেখো এই জিনিসগুলো কীভাবে করে করছি। ডার্ক ভায়োলেট কালার দিয়ে দেবে, দিয়ে লাইট ভায়োলেট কালার দিয়ে এই অংশগুলোকে মিশিয়ে দেবে হালকা করে। পারলে তোমরা হোয়াইট কালারও ইউজ করতে পারো মেশানোর জন্য। এই প্যান্টের কালারটা ব্ল্যাক কালার করবে। করে গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। আর বরাবরই আমি একটা কথা বলি যে তোমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারো, অসুবিধার কিছু নেই। তোমাদের অন্য কালার যদি ভালো লাগে সেটা তোমরা করতে পারো। এইবার দেখো এইটা কীভাবে করে করছি। এই বালতিটা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে কিছুটা করার পর হালকা হবে, এই পাশে কোবাল্ট ব্লু হবে। এবার স্কাই ব্লু দিয়ে বাদবাকি অংশটা হবে। আর ডিপ ব্লু দিয়ে শেড হবে। অর্থাৎ শেড যত দেবে তোমরা কাজ কিন্তু তত কিন্তু ভালো হবে। এই শেড দেওয়াটা তোমরা আস্তে আস্তে শিখে নাও, যেভাবে করে দেখাচ্ছে এই প্রতিটা ভিডিওতে দেখে দেখে তোমরা সেটা শেখো। আর এই হ্যান্ডেলটা গ্লাস মার্কিং দিয়ে করে দেবে। এবার তোমরা অরেঞ্জ কালার দিয়ে এই একটা করতে পারো, ইয়েলো কালার দিয়ে করে দিতে পারো। অর্থাৎ কাপড় রাখা আছে কিছু, সেটা জাস্ট বোঝানো। এইবার এইভাবে তোমরা কমপ্লিট করো। এবার দেখো এই যে দড়িটা, এই দড়িটা গ্লাস মার্কিং দিয়ে করবে, কিন্তু এই কাপড়ের উপর দিয়ে কিন্তু করবে না, বাদ বাকি যে ফাঁকা জায়গাটা সেটা করবে। তো এবার দেখো মানুষটা কি করে করছে। এবার দেখো মানুষটা কীভাবে করতে হবে। দেখো মানুষের গায়ে লাইট ব্রাউন কালার দিয়ে আগে করে নেবে। এর আগেও সেভাবে দেখিয়েছিলাম, নিচ দিকে লাইট ব্রাউন কালার করবে। পায়ের এইখানে যেহেতু জায়গাটা খুব ছোট, সেহেতু তোমরা খুব সাবধানে রংটা করবে। করার পর অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা করবে, কিন্তু পুরোটা নয়। এবার স্কিন কালার দিয়ে বা পিচ কালারটা দিয়ে, কালার বক্সে যে পিচ কালারটা আছে সেই পিচ কালার দিয়ে এই অরেঞ্জ এবং ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকিটা তোমরা কমপ্লিট করবে। তো স্কিন কালারটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ স্কিন কালারটা আমাদের কমপ্লিট হলো। এইভাবে তোমরা স্কিন কালারটা করবে। এবার রেড কালার দিয়ে বা ক্যারামাইল কালার দিয়ে এই চুড়িগুলো তোমরা করে দিতে পারো। এই এবার দেখো শাড়ির কালারটা কি করছি। ক্যারামাইন কালারটা দিয়ে বা রেড কালার দিয়ে তোমরা করতে পারো। আমি ক্যারামাইন দিয়ে করছি, তোমরা রেড কালার দিয়ে এটা করতে পারো। করে দেখো আস্তে আস্তে এই জায়গায় এসে হালকা হয়ে যাবে। ডিপ করে ঘষে এই জায়গাগুলো তোমরা হালকা করে দেবে। আবার দেখো ডিপ কালার করে করছি। করার পর এভাবে একটুখানি টেনে হালকা করে দেবে। সেমভাবে এই যে ভাঁজগুলো আছে, ভাঁজে ভাঁজে আমি এই ক্যারামাইন কালারটা দিচ্ছি। এইবার পিঙ্ক কালার দিয়ে এই ক্যারামাইন কালারটাকে আমরা মিশিয়ে পুরোটা কমপ্লিট করব। আবার তোমরা হোয়াইট কালার মিশিয়েও করতে পারো, ঠিক এইরকমভাবে। এরকম হোয়াইট মিশিয়েও করতে পারো, কিংবা পুরো পিঙ্ক কালারটাই ঘষে দিতে পারো, হোয়াইট না মেশালেও চলবে। এরকম নানা প্রসেসে তোমরা করতে পারো। এই এবার দেখো এই পাড়ের কালারটা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে একটু হালকা ঘষবে। প্রুশিয়ান ব্লু কালারটা একটুখানি দিয়ে হালকা করে ঘষে দেবে। এই তারপর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই পুরো অংশটা তোমরা শেষ করবে। অর্থাৎ শেডের কালারগুলো আমি কিন্তু আগে করে নিচ্ছি, তাহলে ভালো করে মিক্সিং তোমরা করতে পারবে। এইরকমভাবে করতে পারো। ডিপ ব্লুটা দিয়েও ব্লাউজের কালারটাও করতে পারো, এটা গ্রিনও হতে পারে, গ্রিন কালারটাও করতে পারো, তোমরা ব্লাউজে চেঞ্জ করতে পারো, অসুবিধার কিছু নেই। এই দেওয়ার পর কোবাল্ট ব্লু কালারটা এইখানে স্কাই ব্লু কালারটা দিয়ে এভাবে করে মিশিয়ে দেবে। এবার তোমরা ভায়োলেট কালার, ডার্ক যে ভায়োলেট কালারটা আছে সেটা দিয়ে তোমরা এখানে একটু হালকা শেড দিতে পারো এক পাশে। এইখানেও একটুখানি শেড করে দিতে পারো। এবার দেখো চুলটা কি করে করছি। চুলটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম, এখানে ব্ল্যাক হবে আর এই দুটো খোপা আর চুলের মাঝখানে একটুখানি ফাঁকা তোমরা রাখবে। গ্রে কালার দিয়ে চুলের উপর একটু আলো পড়েছে সেটা, আর এই যে ফাঁকা জায়গাটায় হালকা করে গ্রে দিয়ে মিশিয়ে দেবে। অর্থাৎ এইখানে গ্লাস মার্কিন ইউজ করতে পারো। দেখো একটু ফাঁকা সাদা আছে, এই তাহলে দুটো ভাগ তোমরা বোঝা যাবে, এখানে আলো পড়েছে একটুখানি সেটা দেখা। এ হলো তোমাদের কমপ্লিট ছবি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করো তোমরা।